সুব্রত সুখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে মোটামুটি কোনোরকম কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি চাটা করে ছেলেকে খাওয়াতে। তো এখন এই দেখো ছেলেকে চা বিস্কুট খাওয়াবো, তারপরে হচ্ছে ওষুধ খাওয়াবো। তো এখন সব থেকে এটাই আগের কাজ, তারপরে হচ্ছে রান্না করবো। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সবাইকে শুভ জামাই ষষ্ঠী, সবাই ভালো করে আনন্দ করো, বাবার বাড়ি যাও। সব দিদি ভাইরা আর অনেক দিদি ভাইরা গেছে, বোন দিদি ভাই সবই দেখছে ভিডিওতে। তো যাই হোক, এবার আমি যেতে পারলাম না, আমার কিন্তু মনটা খুব খারাপ করছে। কিন্তু তোমরা সবাই বেশি বেশি করে ভিডিও বানাও, আনন্দ করো, সেগুলোই আমি বাড়িতে বসে দেখবো। তো চলো এখন ছেলেকে চাটা খাইয়ে দিই, তারপরে আবার পরে আসছি, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, এখানে আমার ননদ বসে গেছে ষষ্ঠী পুজোর জোগাড় করতে। তো এই দেখো ফল বানাচ্ছে, সব ফল নিয়ে বসে গেছে। আর এই দেখো এখানে মানে যা যা লাগে সব কিছুই রাখা রয়েছে। আর এই দেখো এই ফুলটা হচ্ছে, এই ফুলগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানেরই আর কি ফুল। তো সেখান থেকে এই ফুলগুলো তুলে নেওয়া হয়েছে। তো এই ফুল কলার ছড়ি, তারপরে ফল বানিয়ে নিচ্ছে। এখানে হচ্ছে ষষ্ঠীর যেটা মেন, এই বাঁশের পাতা, জামের পাতা, খেজুর জাম। আর এই জামগুলো দেখেছো, এগুলো আমার ননদদের বাড়ির গাছের জাম, কি মোটা মোটা বড় বড় সাইজের জাম। তোমরা তো জানো ওদের বাড়ির গাছ আছে। আর এই দেখো এখানে নিয়ে এসছে তোমাদের দাদাভাই একটা কাঁঠাল। তো কাঁঠাল, আর এখানে আমার ননদকে বলা হচ্ছে তাকাও একটু, আরও বলছে না ভাল লাগছে না। যতই হোক রিকের মন শরীরটা খারাপ, সেই কারণে সবারই মনটা খারাপ। আমরা তো যাইনি ষষ্ঠী করতে, তো ও একাই গেছিলো, সাথে মা গেছিলো ওর সাথে। আর মার এখন গোপাল পুজো করে, তো সেই কারণে আর ষষ্ঠী ষষ্ঠী করে না। তো এই দেখো ওর জোগাড় মোটামুটি করা কমপ্লিট, মানে কমপ্লিট না, হয়ে এসছে, বেশ কিছুক্ষণ জোগাড় করে নিয়েছে। তো এই দেখো, তো এই জামটাকেই বারবার চোখে লাগছে, এত কালো কালো মোটা মোটা জাম। আর এখানে একটু তোমাদের সাথে মার তুলসী গাছটাও শেয়ার করলাম, তার সাথে মার গোপুসোনাকেও। তো অনেকদিন তোমাদের সাথে গোপুসোনাকে দেখানো হয়নি, সেই কারণে আজকে ভাবলাম একটু গোপুসোনাকেই দেখিয়ে দিই। তো এই দেখো নতুন জামা পরে একদম সাজুগুজু রেডি হয়ে বসে আছে। আর এই দেখো এবার আমার ননদ কাঁঠালটাকে কাটছে, কিন্তু কাঁঠালটা না ভালো ছিল না, মানে ভালো না বলতে পাকেনি, তো কিছু একটু শক্ত কাঁচা কাঁচা ছিল, সেই কারণে আর কাঁঠালটা দেওয়া হলো না। তো এই দেখো তোমাদেরকেও দেখালাম। আর বাবা দেখেছো কত আম নিয়ে এসছে ষষ্ঠীর বাজার করতে গিয়ে। এদিকে তোমাদের দাদা ভাই দেখো ঘেমে একদম সান হয়ে গেছে, এত গরম, খেতে গেলে না এই ডাইনিংয়ে খুব অসুবিধা হয়, তাই ডাইনিংয়ের ফ্যানটা ঠিক করে দিচ্ছে আর আমি চালিয়েছি। তো আগে একদমই হাওয়া হচ্ছিলো না, এটা ঠিক করার পরে বেশ একটু হাওয়া হচ্ছে। তো এই দেখো আমার ননদের গোছানো আর কমপ্লিটই হচ্ছে না, তোমাদেরকে আমি বলছি গোছানো কমপ্লিট। তো এই দেখো এবারে হচ্ছে ফাইনালি আর কি গুছিয়ে নিল। তো এই দেখো জল আর এই সুতোগুলো আমাদের এখানে লাগে সবাই আর কি পরে। আর ফুলগুলো দেখেছো কত সুন্দর লাগছে। তো এখানে আম ঘষে, আর এই দেখো দুধের প্যাকেট থেকে দুধ ঢেলে নিচ্ছে। তোমাদের দাদা ভাইরি, আমার ননদের দুটো ছেলে মেয়ে, সবার জন্য একটা করে আম নিয়ে নিচ্ছে ঘষার জন্য। আর এদিকে দেখো এরা রেডি হয়ে গেছে। মিষ্টুকে দেখেছো জামাটা পরে কেমন লাগছে, যে জামাটা আগের দিনকে তোমাদের দেখিয়েছিলাম। আর এই দেখো এই পুচকুটাও তাই নতুন জামা পরেছে। তো আমাকে বলছে তুমি আমার ভিডিও করবা না। তো আমি বলছি এই কেন ভিডিও করবো না, আমাদের বাড়িতে আসলে ভিডিও না করলে তোকে খেতে দিব না। বলছে কি যে না আমার ভিডিও করবো না। আর কত হাসি খুশি দেখেছো পুচকুটা। তো এই দেখো আমার ননদও রেডি হয়ে গেছে, ও এখনও সিঁদুর পরেনি, তো এখন সিঁদুর পরবে। বলছে দাঁড়াও সিঁদুরটা পরে নিই তারপরে আসবে। আমি বলছি একটু করো তারপরে ভিডিও করে নাও। তো আমার ননদকে বলেছিলাম একটু ভিডিও করে আনতে, ও তো ভিডিও করতে অভ্যস্ত না, সেরকমভাবে ভিডিও টিডিও করে না, ফোন হয়তো দেখারই সময় পায় না, বাড়িতে ও এতটাই ব্যস্ত। এদিকে মাও রেডি হয়ে গেছে, তো সেই কারণে ও ভিডিও করেনি, তোমাদের সাথেও আর কি শেয়ার করতে পারলাম না।
এই দেখো ফাইনালি ওরা পুরোপুরি রেডি, জোগাড় যান্ত্রিক করা। এই দেখো এবার কিন্তু বেরিয়ে পড়লো সবাই মিলে ষষ্ঠী করতে। আমার দেখে মনটাও খারাপ করছে, প্রত্যেকবার যেহেতু ষষ্ঠী করি বাবার বাড়িতে কত আনন্দ করি, হইচই, কিন্তু এবছর আমি কিছুই করতে পারলাম না। তো যাই হোক, মন খারাপ করে কিছু করার নেই, আমার কাছে আমার ছেলেই আগে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু যাচ্ছে দোকান, তো একসাথে কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লো। তো ওর একটু তাড়া আছে, ও আগেই যাচ্ছে, আর এরা দেখেছো এখন একদম ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লো। এই পুচকুটাকে দেখেছো ব্যাগ নিয়ে একবারে ব্যাগ খুলছে লাগাচ্ছে, ওখানে ওর জলের বোতল নিয়েছে, আর প্রচণ্ড রোদের তাত আর গরম, তো সেই কারণে এত গরম ষষ্ঠী করতে যাচ্ছে ছাতা মাথায় নিয়ে। তো ওরা আসুক তারপর আবার আসছে। এই দেখো ষষ্ঠী করে চলে এসছে, আর মা আমাকে ডাকছে প্রসাদ খেতে। তো প্রসাদ খেয়ে আমি জল খাবো। তো এই দেখো আমি কিন্তু প্রসাদ নিয়ে নিলাম, মা বলছে ফল না, আমি বলছে আমি ফল তেমন খাই না, আমি একটু কাঁচা মিষ্টি নিব। তো এই দেখো একটু কাঁচা মিষ্টি নিয়ে আমি কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছি। আর এত গরম, এত জল চেষ্টা পেয়েছে তা বলার কথা নয়, তখন বাজে কিন্তু একটা। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসে দিয়েছিল ডাল পুরি, তো এই ডাল পুরি আর এই সবজি, তো এটাই হচ্ছে আমি আর আমার ননদ খাবো। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা দেখতে পেলে, আজকে তেমনভাবে কিছু ভিডিও করিনি, আর তেমনভাবে তোমাদের সামনে আসাও হয়নি। তো ননদরা ষষ্ঠী করতে গেছিলো, ওগুলো একটু আধটু জোগাড়টা মানে শেয়ার করলাম তোমাদের সাথে, আর আমি তো ষষ্ঠী করতে যাইনি। তো এই হচ্ছে আর কি ব্যাপার। তো মারা সেই ষষ্ঠী করে আসলো, তারপরে প্রসাদ, আর তোমাদের দাদাভাই নিয়ে এসে দিয়েছিল ডালপুরি, তো ওটাই আমি আর ননদ খেয়েছিলাম। আর আজকে না রান্নাবান্না তেমন কিছুই আমি করিনি, শুধু ভাত করেছি, আর সব কিছুই মা করেছে। আর আমার ছেলের আজকে হঠাৎ আবার জ্বর এসছে, তো সেই কারণে আর রান্না টান্না আমি কিছু করিনি, আর খেতেও ভালো লাগছে না। আর এখন মা ডাকছে হচ্ছে খেতে, তো ষষ্ঠী করে আসার পরে হচ্ছে লুচি টুচি করেছে, এখন ওটাই খেতে ডাকছে। তো চলো এখন দেখাই মা কি আজকে রান্না করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আর হচ্ছে লুচি টুচি খেলে প্রচণ্ড পরিমাণে অম্বল হয়, তো ওগুলো খাওয়ার আগে তার আগে হচ্ছে খাবো হচ্ছে একটা অম্বলের ওষুধ। আর আমার না ওই আম কাঁঠাল এগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক চলো বন্ধুরা, আগে নিয়ে আসি খাবারটা, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, আর ওষুধটাও আগে খেয়ে নিই। এই দেখো বন্ধুরা মা করেছিল লুচি, ছোলার ডাল, প্লেট হচ্ছে পাঁচ তরকারি, আমি খাই না বলে একদম অল্প করে নিয়েছি। আর কি বলতো, এই ঘরেই হচ্ছে আমি খাবো, আর ননদদেরকেও অত দেখাতে পারছি না, কারণ আমার ছেলে বুঝতেই পারছো প্যান্ট পরে থাকছে না, তো আর সেই কারণে ঘরে সবসময় ঘর লাগিয়ে থাকছে। আর আমার ননদের ছেলেটা হচ্ছে ছোট, ও চলে যাচ্ছে ঘরে, সেই কারণে ও আমার ছেলে কান্নাকাটি করছে, সেই কারণে ওরা সবসময় উপরেই থাকছে। আর উপরে হচ্ছে আমার ননদ রান্না করছে, তো যাই রান্নাঘরে আর কি রান্না করছে, চিকেন আর মাটন রান্না করছে জামাইয়ের জন্য, জামাই ষষ্ঠী, জামাইয়ের জন্য তো রান্না করতেই হবে। আর আমার ছেলে যেহেতু শরীর খারাপ, সে কারণে আমি রান্না টান্না কিছু করিনি, ওই এসে করছে, তো ওই কারণে ওদেরকেও দেখাতে পারছি না। আর আমার ছেলে লুচি খেতে ভীষণ ভালোবাসে, তো ওকে ধরো লুচিটাও আর কি এখন দিলাম না, একবারই দিব রাতের বেলায়, তো সে কারণে এখন লুচিটা নিয়ে আর আমি ওই ঘরে খেতেও গেলাম না, এই ঘরেই খাবো, যেহেতু লুচি খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, সেই কারণে ওকে দেখালাম না। মা হয়েও ছেলের প্রিয় খাবার ছেলেকে না দিয়েই আমি খাচ্ছি, তো এটাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার, কিন্তু কিছু করার নেই, খেতেই হবে, আজকে আমাদেরকে লুচি খেতে হয়, অন্য কিছু তো খেতে হয় না, সেই কারণে আর কি খাবো। তো যাই হোক, এখনকার আমার কথাগুলো তোমাদেরকে মানে শুনতে অসুবিধা হবে, আগের মতন আর অত জোরে ভয়েসও হচ্ছে না, মানে কথা বলতে পারছি না, কথা বলতে ইচ্ছাও করছে না, কিন্তু ভিডিওটা তোমরাও তোমাদের যেটুকুই হোক অল্প অল্প করে হলেও দিতে হবে, সেই কারণে যেটুকু পারি সেটুকুই করছি আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আর তারপরে হচ্ছে পরে ওর আসছে। আর এই আম কাঁঠাল খাওয়ার গরম, জামাই ষষ্ঠীতে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো যাই হোক চলো এখন। এই দেখো বন্ধুরা চলে এসেছি আমি ছাদ বাগানে তোমার সঙ্গে শেয়ার করার জন্য, হলুদ রঙের পাতলকা ফুলটা ফুটেছে, দেখো কত সুন্দর লাগছে দেখে, তোমার সঙ্গে শেয়ার করলাম। আর তার সঙ্গে শেয়ার করবো আমার ইয়ারডিনিয়াম গাছটা, এই গাছটা মানে ফুলটা কত সুন্দর লাগছে, এটা হচ্ছে মিস ইন্ডিয়া ভ্যারাইটি, মানে গাছটার নাম হচ্ছে মিস ইন্ডিয়া, এত সুন্দর কালার ফুল, আর মানে আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, অনেক ফুল একসঙ্গে ফোটে, পুরো মিস ইন্ডিয়ার মতো একদম। তো তোমার সঙ্গে তো শেয়ার করলাম, দেখো কত ভালো লাগছে, তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি একদম ভুল বলছিলাম বন্ধুরা, এটার গাছটার নামই হচ্ছে মিস ইন্ডিয়া,
প্রথম দিকে আমি অবাক হয়েছিলাম, এই গাছ কারণ গাছ নামার মেশিনটা হয় নাকি, তো যার কাছ থেকে কিনে সে বললো হ্যাঁ এটা এটা হচ্ছে এই ভ্যারাইটির নাম হচ্ছে মেশিন দিয়া সুন্দর ফুল ফুটে, তাই আমি তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। একদম চলে আসলাম রাতের বেলায়, আর আমাদের এখানে সারাদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর রাতে একটু মেঘ করেছিল, প্রচণ্ড মেঘ ডাকছিল, আর হচ্ছে হাওয়া উঠেছিল, তো তাও আবহাওয়াটা একটু ঠান্ডা হয়ে গেছিলো। এই দেখেছো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে, আর বন্ধুরা আর কারেন্টও ছিল না, সেই কারণে আজকের ভিডিওটা আমি এইখানেই রেখে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা বাই, গুড নাইট।